একুশের প্রথম প্রহর থেকে দিনব্যাপী শ্রদ্ধাবনত চিত্তে ভাষা শহীদদের স্মরণ করবে গোটা জাতি। প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, ধুয়ে মুছে নানান রঙের আলপনা আর ফুলে সাজানো হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণ। তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা আইন শৃঙ্খলা বাহিনীর বসানো হয়েছে সেখানে চেকপোস্ট, ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল রুম। সজল দাস জানাচ্ছেন বিস্তারিত। সড়ক থেকে শহীদ বেদি আলপনার রঙে রেঙেছে সমগ্র এলাকা। প্রবেশপথের নানা রঙের ফুল শোভা বাড়িয়েছে কয়েক গুণ। শেষ মুহূর্তের কাজে ব্যস্ত শিল্পীরা। এবছরও শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট দিয়ে প্রবেশ করবেন সর্বসাধারণ, বেরোবেন দোয়েল চত্বর গেট দিয়ে। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণে আসেন র‍্যাব মহাপরিচালক, জানান তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনার কথা। র‍্যাব সদস্যগণ পুলিশের সাথে প্রয়োজনীয় সমন্বয়পূর্বক তিন স্তরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধকল্পে ছদ্মবেশ ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও টহলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পৃথক এক অনুষ্ঠানে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রীও। বাংলাদেশ 21 ফেব্রুয়ারিকে হৃদয়ের একটা দিবস মনে করে এবং সেই জায়গাটিতে তারা অত্যন্ত এই দিনটাকে পবিত্র বলে ধারণা রাখছে। এইখানে কেউ কিছু করবে এটা আমাদের স্বপ্ন, আমরা চিন্তা করি নাশকতা কিংবা ওদেরকে বলে ভিন্ন খাতে কোনো একটা নিউজ তৈরি করা। এখন তো নিউজ তৈরি করার জন্য অনেক কিছু অনেকেই করে থাকেন, সেইগুলি যাতে না করতে পারে সেই জন্য আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। প্রস্তুত শহীদ বেদি, শেষ নিরাপত্তা প্রস্তুতিও। বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত গোটা জাতীয়। সজল দাস, নিউজ 24, ঢাকা।